সাধারণ মানুষ প্রতারিত অত্যাচারিত কিংবা শোষণের শিকার আদৌ কি সঠিক বিচার পাচ্ছেন আপনি তৈরি থাকুন আপনাদের কথা শোনাতে এবং শুনতে আমরা আসছি প্রশ্নের শহরে উত্তর খুঁজব আমরা সরকারের সব কাজের হিসেব নিতে এসেছি আমরা প্রতিশ্রুতির ফুলঝুড়িতে ভুলছি না আর আমরা কারণ বাঙালি আমরা যা বলি সেটাই খবর নমস্কার সীমান্ত বার্তাতে স্বাগত জানাই আমি দীপ চৌধুরী দেখে নিচ্ছি আজকে বিস্তারিত সংবাদ শিলচরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর চিতাবর্ষ বরাকের জলে মিশ্রিত হয়ে গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর ছেলে গৌরব গগৈর হাত দিয়ে আজ শিলচরের বরাক নদীতে চিতাবর্ষ বিসর্জনের সময় তার সঙ্গে ছিলেন সুস্মিতা দেব এবং বিভিন্ন কংগ্রেসের নেতা কর্মীরা এ ব্যাপারে গৌরব গগৈ বলেন শিলচর বাকি রাইজের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাতে চাই মোর পিতৃ প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা তরুণ গগৈ আজি আমাদের সঙ্গে নাই তবেও শিলচর বাকি রাইজ ওনাকে ভুলেনি আমার সকলের চেষ্টা যে প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা তরুণ গগৈ দেব সর্বকালে অমর থাকবেন কৃতজ্ঞতা জানাতে চাই সুস্মিতা দেব মহাশয়া শিলচর জেলা কংগ্রেস বিধায়ক কমলক্ষ দেব পুরকায়স্থ ও কংগ্রেস জ্যেষ্ঠ হাইলাকান্দি জেলায় অসম গণপরিষদ দলের জাতীয় ঐক্য সমারোহ অনুষ্ঠান অনুষ্ঠিত হল বুধবার হাইলাকান্দি জেলার আলকাপুর বাজারে শক্তি প্রদর্শন করে বিশাল সভায় রাজনৈতিক রণডঙ্কা বাজালেন কংগ্রেস দলে ক্ষমতা দখল করার সুবিধা পায় অসমৰ জনসাধারণে বিভিন্ন কূট কৌশলে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নামত সমাজখনক ভাগ ভাগ করে সকলে মোক এই কথাখিনি কৈছে যে এটা কনস্পিৰেচি সরকার হলে সরকারটো আর যত হস্তক্ষেপ নকরে এনে ধরনের কথাবোৰ আইন আদালততে যায় আর আইন আদালতে বিচার করে গতি মই ভাবো যে নিশ্চয় মই ভাবো দুঃখমুক্ত হব এতিয়ালৈকে ঠিক কৰা নাই প্ৰথম কথা হ'ল যে আমি
চাম কোট কোট আমাৰ দলৰ সাংগঠনিক ভেটি মজবুত আছে বা জনসমৰ্থন আমি পোৱাৰ সম্ভাৱনা আছে। এই সম্ভাৱনীয়তাটোৰ ওপৰত নিৰ্ভৰ কৰি পেলাই আমি প্ৰাৰ্থিত্বৰ কথাটো বিবেচনা কৰোঁ। আলগাপুৰ অগৰবৰ মজবুত আছে নাই, আমি নাই, সেইকাৰণে আৰু দুমাহ আমাৰ হাতত সময় আছে। গতিকে কোন কোন সমষ্টিত দলৰ শক্তি কিমান বা ৰাইজৰ সমৰ্থন আছে এই দিশটো পৰ্যবেক্ষণ কৰাৰ পাছত, কাৰণ আমি ছাৰ্ভে কৰিব দিছোঁ, গতিকে তাৰপিছতে আমি সিদ্ধান্ত ল'ম। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলচরে। মঙ্গলবার গভীর রাতে শিলচর আশ্রম রোডে ন্যাশনাল হাইওয়ে বাইপাস সংযোগস্থলে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আগুনে ছাই হয়ে যায় আশিস চৌধুরী ফার্নিচারের গুদাম ঘর। রাত 3:30 নাগাদ চৌধুরী ফার্নিচারের গুদাম ঘরে আচমকা আগুন লাগলে মুহূর্তে ভয়ানক চেহারা নেয়। আড়াই ঘন্টা ধরে স্থানীয় জনগণ এবং দমকল কর্মীরা বহু চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের মতে এই দ্বিতল বাড়িতে কাঠ ও প্লাস্টিক সামগ্রী মজুদ থাকায় আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। তবে স্থানীয় দমকল কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়া ঠেকানো গেছে। কিন্তু আগুনের তাপ ঠান্ডা করতে বুধবার সকালে দমকলের আরও 3টি ইঞ্জিন পৌঁছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে হবে বলে ধারণা। অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এমনই সন্দেহ করা হচ্ছে। বরখলার বিধায়ক কিশোর নাথ ও কাছাড়ের জেলাশাসক কীর্তি জলি প্রধানমন্ত্রীর মৎস্য সম্পদ যোজনা পিএম এমএসওয়াই এর অধীনে বরখলার বিধানসভার হাতিছড়া জিপির লেবুরবন্দ এলাকায় 30 লক্ষ টাকার শুভ শিলান্যাস করেন। এই প্রকল্পে মৎস্য চাষীদের অনেক সুবিধা ও চাষিরা লাভবান হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য বিভাগের কর্মকর্তারা, ছোট দুধ পাতিল চিপির সভাপতি রঞ্জিত সরকার, এপি প্রতিনিধি বিক্রম দাস প্রমুখ। हमारा यहाँ इतना पुकरी होता है, इतना प्रोडक्शन होता है, कहीं ना कहीं फिश फीड मिल देयर उद्बोधन सभा मंच उपस्थित आचार जिलार डिप्टी कमिश्नर कीर्ति जलि महाशय मंच उपस्थित फिशरी डिपार्टमेंटर অফিসার্স, সঙ্গে রয়েছেন কলকাতা থেকে আগত দুবেজি, সঙ্গে আছেন পূর্ব বরখলার জেলা পরিষদ, সঙ্গে রয়েছেন ফিশারি ডিপার্টমেন্টের। প্রতিদিন বাড়ছে অপরাধ, কেমন আছেন সাধারণ মানুষ? প্রতারিত, অত্যাচারিত কিংবা শোষণের শিকার, আদৌ কি সঠিক বিচার পাচ্ছেন আপনি? তৈরি থাকুন, আপনাদের কথা শোনাতে এবং শুনতে আমরা আসছি। প্রশ্নের শহরে উত্তর খুঁজব আমরা।
সরকারের সব কাজের হিসেব নিতে এসেছি আমরা। প্রতিশ্রুতির ফুলঝুড়িতে ভুলছি না আর আমরা, কারণ বাঙালি আমরা যা বলি সেটাই খবর। নমস্কার, সীমান্ত বার্তাতে স্বাগতম জানাই, আমি দীপ চৌধুরী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ।